বন্ধুরা, জানেন কি, আমাদের পৃথিবীতে 828 মিটার উচ্চতার অধিকারী কে? এটা ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইয়ে অবস্থিত 150 তলার স্কাইস্ক্রাপার বুর্জ খলিফার উচ্চতা। এটা সবথেকে উঁচু কনস্ট্রাকশন এবং পৃথিবীর উচ্চতম বিল্ডিং। যারা কখনো এত উঁচু বিল্ডিং দেখেননি, সত্যি তাদের পক্ষে এটা কল্পনা করাও মুশকিল। কিন্তু বন্ধুরা, এই বিল্ডিংটি আমাদের শেষ সীমারেখা নয়। এখন এমন একটা বিল্ডিংয়ের কথা কল্পনা করুন, যার জানলা খুললেই মহাকাশ দেখা যায়, যেখানে পাশের শপিং মলের থেকেও চাঁদ অনেক কাছে অবস্থিত। সম্ভবত আমরা তার থেকেও খানিকটা দূরে যেতে পারি। এমন একটা স্কাইস্ক্রাপারের কথা কল্পনা করুন, যাতে কয়েক কোটি ফ্লোর থাকবে। এরকম একটা কল্পনা কি কোনোভাবে বাস্তবায়িত করা সম্ভব? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, এখন আপনাদের এমন একটি প্রকাণ্ড বিল্ডিংয়ের কথা বলবো, যার অবশ্য কয়েক কোটি ফ্লোর নেই, কিন্তু অদূর ভবিষ্যতে সেটা বুর্জ খলিফার রেকর্ডও ভেঙে দেবে। আর এটাই সম্ভবত একটি অদ্ভুত আইডিয়াকে বাস্তবায়িত করার প্রথম ধাপ। এটি হলো শিমিজু মেগাসিটি পিরামিড। এটা একটা 240 তলার বিল্ডিংয়ের প্রজেক্ট, এবং এটা তৈরির দায়িত্ব নিয়েছেন জাপানি আর্কিটেক্টরা। এই বিল্ডিংটার ডিজাইন অনেকটা বিখ্যাত কল্পবিজ্ঞান সিনেমা ব্লেড রানারের টাইরেল কর্পোরেশনের হেডকোয়ার্টারের মতো। এই স্ট্রাকচারটি গিজার পিরামিডের থেকে প্রায় 14 গুণ বড়। এর মধ্যে থাকবে 204টি ছোট ছোট পিরামিড কনস্ট্রাকশন। এর প্রতিটা লাস ভেগাসের বিশাল লাক্সার হোটেলের সমান। এত বেশি ফ্লোর থাকা সত্ত্বেও শিমিজু মেগাসিটি পিরামিডের উচ্চতা বুর্জ খলিফা থেকে কিছুটা কম, মাত্র 730 মিটার। কিন্তু এর অবিশ্বাস্য আকৃতি সেই ঘাটতিটাকে পূরণ করে দেয়। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, এই বিল্ডিংয়ে 10 লাখেরও বেশি মানুষের থাকার ব্যবস্থা আছে। প্রজেক্টটা নেহাতই সহজ নয়, তা আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন। কিন্তু আর্কিটেক্টরা ইতিমধ্যেই এর থেকেও বিশালাকার সুপার কনস্ট্রাকশনের কথা চিন্তা করছেন। এখন আপনারা জিজ্ঞাসা করতেই পারেন যে, 1 বিলিয়ন ফ্লোর সহ সুপার বিল্ডিং কখনোই কারোর পক্ষে তৈরি করা সম্ভব কিনা? দেখুন, ইটের উপর ইট চাপিয়ে যেতে অথবা একটি অংশের উপর আরেকটির মাউন্টিং করতে কেউ আপনাকে বাধা দেবে না। কিন্তু বিল্ডিং যত উঁচু হতে থাকবে, বিল্ডিংয়ের ঝুঁকিও তত বাড়তে থাকবে। প্রথমত, বিল্ডিং যতই উঁচু হবে ততই ভারী হবে এবং নিচের দিকে প্রচণ্ড চাপ দিতে থাকবে। এর মানে হচ্ছে, আপনি যদি ভিতটা যথেষ্ট মজবুত করে না গড়েন, তাহলে বিল্ডিংয়ের নিচের অংশের জন্য উপরের অংশটি অত্যন্ত প্রকাণ্ড হয়ে উঠবে। এর ফলে পুরো স্ট্রাকচারটাই অত্যন্ত বিশ্রীভাবে ভেঙে পড়বে। বুর্জ খলিফার নির্মাণকর্তাদের একজন উইলিয়াম বেকারের হিসেব অনুযায়ী, 8849 মিটার উচ্চতার একটি স্কাইস্ক্রাপার, যেটা বুর্জ খলিফার উচ্চতার প্রায় 10 গুণ, যে ভিতের উপর তৈরি করা উচিত, তার আয়তন অন্তত 4.1000 বর্গ কিলোমিটার হওয়া প্রয়োজন। এই উচ্চতাটাই বেছে নেওয়া হয়েছে কারণ এটা পৃথিবীর সমুদ্রতল থেকে সবথেকে উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের থেকে মাত্র 1 মিটার উঁচু। এরকম প্রকাণ্ড একটি স্ট্রাকচারের ভিত পলিনেশিয়া অঞ্চলের প্রায় সমান হওয়া প্রয়োজন। এরকম একটি বিশাল আকার স্ট্রাকচার তৈরি করা সত্যিই কঠিনের থেকেও কঠিনতর। এর কারণ হচ্ছে, এরকম সুবিশাল প্রকাণ্ড একটি বিল্ডিং বানানোর জন্য যে জায়গার প্রয়োজন, সেখানে মূলত নদী প্রবাহের জলধারা, পর্বত, এমনকি উপত্যকা ছড়িয়ে রয়েছে। যদি এই স্ট্রাকচারটির খুব সামান্য অংশও কমানো হয়, তবে পুরো বিল্ডিংটাই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তবে উইলিয়াম বেকার আরও একটি সম্ভাবনার কথা বলেছেন। যদি অপেক্ষাকৃত ছোট কিন্তু অত্যন্ত মজবুত একটি সেন্ট্রাল কোরের চারপাশে স্কাইস্ক্রাপার বানানো হয়, তাহলে সেটা অসংখ্য কলাম অর্থাৎ স্তম্ভকে সাপোর্ট করতে পারবে, যেটা বিল্ডিংটাকে সাপোর্ট করবে। একমাত্র এই পদ্ধতিতেই স্ট্রাকচারটিকে কিছুটা সংকীর্ণ করা সম্ভব। কেউ যদি এই প্যাডেস্টাল পদ্ধতিকে কাজে লাগিয়ে বিল্ডিংটা তৈরি করে, এবং যদি কেউ 4000 বর্গ কিলোমিটার অঞ্চলের ভিতের উপরে এই বিল্ডিংটি গড়তে চায়, তবে বেকার মেথড অনুযায়ী এটা প্রায় 59,000 মিটার পর্যন্ত উঁচু এবং মাউন্ট এভারেস্টের থেকে প্রায় 6 গুণ উঁচু হতে পারে। সেক্ষেত্রে বিল্ডিংটিতে 10,000টি ফ্লোর হতে পারে। অত্যন্ত মজবুত ও শক্তিশালী ভিতের উপরেও এই ধরনের স্কাইস্ক্রাপার তৈরি করা যে কোনো রকম আকৃতিতেও মোটেও সহজ হবে না। এই ধরনের উচ্চতার জন্য প্রায়শই মুখোমুখি হতে হবে হারিকেন ঝড়ের, এবং সেটা যে সুবিধাজনক হবে না তা বলাই বাহুল্য।
ওই ঝড়ে স্ট্রাকচারটির ধার দিয়ে ক্রমাগত বইতে থাকবে এবং অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করবে। আর সেটা ঝড় চলাকালীন বিল্ডিংটাকে ক্রমাগত সামনে পিছনে হেলাতে থাকবে, আর সেই অবস্থায় ওই বিল্ডিংয়ে বাস করা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠবে। তাছাড়া বিল্ডিংটি হয়তো পুরোপুরিভাবেই ঝড়ে উড়ে যেতে পারে। আর এই ধরনের সমস্যা এড়ানোর জন্য এই বিল্ডিংগুলোকে আরও সংকীর্ণ করতে হবে, যাতে হারিকেন বা টর্নেডো অথবা অন্যান্য ঘূর্ণিঝড় তার কোনো ক্ষতি করতে না পারে। একটি গোলাকার আকৃতি বা ডিম্বাকার আকৃতি, ত্রিভুজ অথবা গোলাকার কোণযুক্ত রম্বস আকৃতির বিল্ডিং করা যেতে পারে, আর এগুলো সবসময় বর্গাকার আকৃতির বিল্ডিংয়ের থেকে ভালো হবে। আর তার সঙ্গে অতি অবশ্যই অত্যন্ত শক্তিশালী এবং হাই রেজিস্ট্যান্স পদার্থের প্রয়োজন। সম্ভবত নতুন ও উন্নত এবং স্বচ্ছ অ্যালুমিনিয়াম ব্যবহার করা যেতে পারে। এই অদ্ভুত পদার্থটি স্টিলের থেকেও তিনগুণ শক্তিশালী, অথবা ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহার করা যেতে পারে। বিজ্ঞানীদের মতে এদের মধ্যে কয়েকটি ধ্বংস করা প্রায় অসম্ভব, কিন্তু এই দুষ্প্রাপ্য বস্তু দিয়ে অসাধারণ বিল্ডিংটি তৈরি করার পরেও এলিভেটর তৈরির জন্য বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা দেখা দিতে পারে। সাধারণ এলিভেটরগুলো অনেক জায়গা জুড়ে থাকে, আর এই ধরনের সুপার বিল্ডিংয়ে এলিভেটরের জন্য তেমন জায়গা থাকে না। তবে আধুনিক ও অতি উন্নত ডিজাইনের মাধ্যমে তৈরি সুপার কম্প্যাক্ট এবং আল্ট্রাফাস্ট ক্যাটাপোল্ট এলিভেটর এক্ষেত্রে যথার্থ হতে পারে। আর বিল্ডিংটার বাইরে দিয়ে যাতায়াত করার জন্য একটি দারুণ আইডিয়াও আছে, সেক্ষেত্রে বেলুনের ব্যবহার করতে হবে। আমি জানি এটা বিশ্বাস করা খুবই কঠিন, কিন্তু আপাতত ধরে নেওয়া যাক ইঞ্জিনিয়াররা এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন এবং 10,000 তলা বিল্ডিং তৈরি করতে সফল হবেন। চলুন মনে মনে আমরা আরও একটু উপরে উঠি এবং 1,00,000 তলার একটি মেগা স্ক্র্যাপার তৈরি করি। এই চমৎকার এবং অকল্পনীয় বিল্ডিংটির মাথা পৃথিবীর কক্ষপথের কাছে গিয়ে পৌঁছাবে এবং তারপর হঠাৎই সেটা মাইক্রোগ্রাভিটি ডাম্পিং গ্রাউন্ডের মাঝে গিয়ে পড়বে, যেটা স্পেস স্টেশন, গ্রহাণু অথবা বিভিন্ন প্রোবের ধ্বংসাবশেষে ভর্তি। নাসার বক্তব্য অনুযায়ী স্যাটেলাইটের প্রায় 170 মিলিয়ন অবশিষ্টাংশ সেখানে ঘুরে বেড়াই, যার মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ থেকে শুরু করে বৃহদাংশও আছে। আর তার থেকেও সমস্যা হলো যে এই এক একটা অংশের গতিবেগ ভয়ঙ্করভাবে ঘন্টায় প্রায় 56,000 কিলোমিটারে পৌঁছায়, খানিকটা রাইফেল থেকে বেরোনো বুলেটের মতো। বিজ্ঞানীরা প্রতিশ্রুতিবদ্ধ যে ভবিষ্যতে তারা এই সমস্ত অবশিষ্টাংশ পরিষ্কার করে দেবেন। তারা রিমুভ ডেভরিস নামের একটি ডিভাইস ইতিমধ্যে পরীক্ষাও করেছেন। এটা খানিকটা উন্নত প্রযুক্তির জালযুক্ত স্পেস হারপুন। পরীক্ষা চলাকালীন এটা বেশ কিছু স্পেস রাবিশ, অর্থাৎ বজ্র পদার্থ ধরতে সক্ষম হয়েছিল। সুরি স্পেস সেন্টারের বিশেষজ্ঞরা একটি অরবিটাল ভ্যাকুয়াম ক্লিনারের মডেল তৈরি করেছেন, যেটা এই ধরনের নিয়ার আর্থ স্পেসের বজ্র পদার্থ পরিষ্কারে সক্ষম। সুতরাং থিওরি অনুযায়ী স্যাটেলাইট বা রকেটের কোনো রকম অবশিষ্টাংশের মুখোমুখি না হয়েই আমরা আমাদের অসাধারণ এবং উঁচু স্কাইস্ক্রাপার বানাতে পারব। তাই আমরা যদি 100টি মেগা স্ক্র্যাপার তৈরি করি, যার প্রতিটাতে 1,00,000 ফ্লোর আছে এবং একটাকে অন্যের উপর বসালে আমরা একটি মেগা মেগা বিল্ডিং পাব যার ফ্লোরের সংখ্যা 10 মিলিয়ন। এরপর যদি আমরা আরও 100টি মেগা মেগা বিল্ডিংকে একে অন্যের উপর তৈরি করি, তাহলে অবশেষে আমরা আমাদের গিগা স্ক্র্যাপার পাব যার ফ্লোরের সংখ্যা 1 বিলিয়ন। তবে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আমাদের পৃথিবীতে এত শক্তি এবং পদার্থ নেই যা দিয়ে এই গিগা স্ক্র্যাপারের অর্ধেকটাও বানানো যায়, আর তার জন্য আমাদের অন্য অপার্থিব্য বস্তুর বা জগতের প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নতি লক্ষ্য করে বলা যায় যে আগামী শতাব্দীতেই আমরা এরকম বিল্ডিং বানাতে পারব। আর তারপরে অন্য একটি তারার সাথে প্রচুর শক্তিসম্পন্ন একটি স্যাটেলাইটের সাক্ষাৎ ঘটানো সম্ভব হবে, তখন আমরা যত খুশি শক্তি সংগ্রহ করতে পারব। কাছের কোনো গ্রহাণু থেকে আমরা বিল্ডিং তৈরির জিনিসপত্রও সংগ্রহ করতে পারব। অবশেষে তৈরি হবে 1 বিলিয়ন ফ্লোর সম্বলিত স্কাই স্ক্র্যাপারটি। আর এটা কেবলমাত্র একটি বিল্ডিং বা শহর হবে না, এটা নিজেই একটা আলাদা জগৎ হবে। এটা হয়তো এর চারপাশে একটি কৃত্রিম বায়ুমণ্ডলও তৈরি করে নেবে, আর মনুষ্যসৃষ্ট সূর্যের আলোয় আলোকিত হবে। এর ভিতরে আলাদা আলাদা সেক্টরে মানুষ সুপারসনিক এলিভেটরে চড়তে পারবে এবং ভিতরে বিভিন্ন ধরনের এয়ারক্রাফটে অথবা স্পেসক্রাফটে চড়ারও ব্যবস্থা থাকবে।
আর আমাদের গিগা স্ক্রাপারের শীর্ষে থাকবে আমাদের চাঁদ। আর আমরা সতর্ক না হলে এই সঙ্গী আমাদের স্ট্রাকচারটিকে ভেঙে গুঁড়িয়ে দেবে, তাই আমাদের গিগাফ্লোর বিল্ডিংটিকে রক্ষা করতে হবে। সেজন্য একটি প্রোটেক্টিভ গ্রিডের প্রয়োজন, অথবা আমাদের উপগ্রহটিকে পৃথিবী থেকে বেশ কিছুটা দূরে সরিয়ে রাখতে হবে। তবে এরপরেও সমস্যা থেকে যাবে, আর সেটা হলো আমাদের বিল্ডিংয়ের অবিশ্বাস্য দাম। সম্ভবত এর দাম হবে $100 trillion, যেটা খুবই বেশি। এই টাকার যা পরিমাণ, তাতে আমরা এই গ্রহের প্রতিটা মানুষকে বহু টাকা দিতে পারবো, অথবা এক একটা স্পেসশিপ দিতে পারবো। কেউই এত উঁচু বিল্ডিং বানাতে চাইবে না। যদি সব টাকাই তাদের নিজেদের দিতে হয়, তবে যদি কখনো এমন কোনো দুর্যোগ আসে যাতে পৃথিবীর সমস্ত মানুষকে একই বিল্ডিংয়ে আশ্রয় নিতে হয়, তবে এই গিগা স্ক্রাপারটাই আমাদের ভরসা হয়ে দাঁড়াবে। সো বন্ধুরা, এতক্ষণের আলোচনা শুনে আপনার কি মনে হচ্ছে, এত উঁচু বিল্ডিং তৈরি করা আদৌ কি সম্ভব? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।